আসসালামু আলাইকুম। আজকে আমি মসুর ডাল এবং ডিমের হাতে মাখা একটা মজাদার রান্নার রেসিপি শেয়ার করব। যখন আপনাদের মাছ মাংস খেতে কিছুই ভালো লাগবে না, তখন এই রান্নাটি ট্রাই করতে পারেন। দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করছে এবং বারবার এই রেসিপিটা তৈরি করার রিকোয়েস্ট আসবে। দেখুন রান্না করার পর দেখতে কতটা সুন্দর হয়েছে। চলুন তবে এই সহজ রেসিপিটি দেখে নিই। শুরুতেই আমি হাফ কাপ মতো মসুর ডাল নিয়ে নিচ্ছি। এখন ডালটা ফ্রেশ পানি দিয়ে আমি ধুয়ে নেব। আমি দু থেকে তিনবার ডালটা ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ডাল থেকে একটা ঘোলা ঘোলা পানি বের হবে ততক্ষণ ধুয়ে নিতে হবে। আমি সুন্দর মতো দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি। এই যে এখন আমি যে পাত্রে এটা রান্না করব সেই পাত্রেই এই ডালটা নিয়ে নিচ্ছি, কারণ এই পাত্রে আমি সব কিছু দিয়ে মেখে নেব। আমি সেই ধোয়া ডালটা নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো যোগ করবেন, যে যেমন মরিচ খেতে পছন্দ করেন। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা, রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার জন্য, এতে রান্নাটা খেতে অনেক মজার হবে। 2টা টমেটো এরকম কুচি কুচি করে আমি দিয়ে দিচ্ছি, আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রান্নাটা আরও বেশি মজার হবে। এখন আমি এই সব কিছু হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এমন করে মাখতে হবে যেন যে পেঁয়াজ মরিচ মশলাগুলো আছে খুব ভালো মতো কিছুটা ভর্তা ভর্তা হয়ে যায়। এখন আমি এইভাবে 2 থেকে 3 মিনিট মতো মেখে নিয়ে হাতটা ধুয়ে সেই পানিটা সহ কিছু পানি দিয়ে দেবো। পানিটা পরিমাণ মতো আন্দাজ করে দিবেন। আমি এখানে 1 কাপ মতো পানি দিয়েছি, 1 কাপের কিছুটা বেশি, মানে ডালটা সেদ্ধ হয়ে খুব বেশি ঝোল রাখবো না, ডালটা ঘন হবে, এই রকম পরিমাণ পানি দিয়ে নিতে হবে। এখন আরেকটি চুলায় আমি একটু সয়াবিন তেল দিয়ে আমি 4টা ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি এবং এই ডিমের বাইরের সাইডটা ছুরি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, যাতে এর ভেতরে লবণটা খুব ভালো মতো ঢোকে। এখন তেলটা খুব ভালো মতো গরম করে ডিম 4টা দিয়ে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমটা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। ডিমের গায়ে যখন সুন্দর একটা কালার আসবে এবং ডিমের সাইডটা যখন কিছুটা শক্ত শক্ত হয়ে যাবে, তখন বুঝতে হবে ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এর জন্য 2 মিনিটের বেশি সময় লাগবে না। এতে করে ডিমের কালারটা সুন্দর হয় আর লবণটা একটু কিছুটা ভেতরে ঢুকে যায়, ডিমের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা নামিয়ে নিয়ে এরপর যে মসুর ডালের মাখাটা সেটা চুলার পরে বসিয়ে দিচ্ছি। এরপর ঢেকে সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত মসুর ডালটা সেদ্ধ হয়ে আসে। আমি মাঝে একবার ঢাকনি খুলে এভাবে চেক করে নিয়েছি। একবার দেখলাম যে খুব ভালো মতো সেদ্ধ হয়নি, তখন আবারও ঢাকনা দিয়ে রেখে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময়টা আমি নির্দিষ্ট করে বললাম না যতক্ষণ সময় লাগে। দেশিটা হলে ডালটা যদি দেশি হয় সময়টা একটু কম লাগে, আর ইন্ডিয়ান যে ডালটা আছে মোটা মোটা দানার একটু বেশি সময় লাগে। ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি এরকম এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে টালা জিরা গুঁড়া করে দিয়েছি এবং একটু গরম মশলা, 2টা মিলে 1 চা চামচ মতো হবে। মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি এরপরে ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আর 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। এরপরেই তৈরি হয়ে যাবে আমার সেই হাতে মাখা মসুর ডালের মজাদার রান্নার রেসিপিটা। আপনারা যদি রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে বাসায় একবার ট্রাই করতে পারেন, আর যদি কখনও এটা না খেয়ে থাকেন তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন।